আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশের উড়ন্ত সূচনা শুরু। এক ওভারে তামিম ইকবাল নিয়েছেন 18টি রান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে। স্বাগতিক জিম্বাবুয়ে একাদশ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার একদিনের প্রস্তুতি ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল খান। বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নেমে নিয়মিত ওপেনার তামিম ইকবাল আর তার সঙ্গে ছিলেন নাঈম শেখ। নাঈম দেখে শুনে খেললেও তামিম বলের সাথে পাল্লা দিয়ে রান জড়ো করতে থাকেন। ইতিমধ্যেই তিনি অর্ধশতক পূরণ করে ফেলেছেন। ফারাজ আকরামের করা ইনিংসে দ্বাদশ ওভার থেকে তামিম একাই নিয়েছেন 18টি রান, হাঁকিয়েছেন 3টি চার ও 1টি ছক্কা। এই খবর পাওয়া পর্যন্ত 14.5 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল 82 রান, যেখানে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম 45 বলে 51 রান করে অপরাজিত রয়েছেন, হাঁকিয়েছেন 9টি চার ও 1টি ছক্কা। 3টি চার হাঁকানো নাঈম 44 বলে 22 রান করে ক্রিজে রয়েছেন এখনও। উল্লেখ্য, আজকের বাংলাদেশ দলে খেলছেন তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সৈকত আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মুস্তাফিজ এবং নুরুল হাসান সোহান। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন।